আসসালামু আলাইকুম, আমি হাসিবুল হাসান ফ্রম হাসিব মেন্টর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপসের পরিচয় করে দেবো যে অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের ফোনের স্ক্রিন অফ করে খুব সহজে আপনাদের মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশে এমন অনেক জায়গা রয়েছে যেসব জায়গাগুলোতে আপনাদের ফোনের ক্যামেরা অন করা বা ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা সেই সব জায়গার মধ্যে আপনাদের ফোনের স্ক্রিনটি অফ করে খুব সহজেই ভিডিও করতে পারবেন এবং এমনভাবে ভিডিও করতে পারবেন যদি আপনার ফোন যদি কেউ চেকও করে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোন দিয়ে ভিডিও হচ্ছে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আপনাদের ফোনের স্ক্রিন অফ করে ভিডিও করার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করা লাগবে। তো আমি সেই অ্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা প্লে স্টোরে কোথায় পাবেন এবং কীভাবে প্লে স্টোর থেকে সরাসরি ওই অ্যাপসটি ডাউনলোড করবেন। তো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং তো আপনারা প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ বারে যাবেন এবং এখানে কুইক ভিডিও রেকর্ডার লিখে সার্চ করবেন। তো কুইক ভিডিও রেকর্ডার লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপসটি আসবে। এই অ্যাপসটি হচ্ছে সেই অ্যাপস, আপনারা এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটির সাইজ হলো 6.4 MB, 10 মিলিয়ন প্লাস ডাউনলোড। তো আপনারা এই অ্যাপসটি এখান থেকে সরাসরি ইনস্টল করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পেলেন যে আমার কিন্তু এই অ্যাপসটি ইনস্টল হচ্ছে। তো আমি এই অ্যাপসটি এখন এখান থেকে সরাসরি ওপেন করছি। তো এই অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট লেখা আছে, এই যে অ্যাকসেপ্ট। তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তো তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং এইখান থেকে আপনারা জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এবং থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনারা এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংসের উপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং এইখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ সবার উপরে যেটি রয়েছে সেটার উপর আপনারা ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো তারপর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন এবং এখানে আপনারা ক্যামেরা একটি অপশন দেখতে পাচ্ছেন, ক্যামেরার উপর আপনারা ক্লিক করবেন। তো এই সেটিংসটা হলো যে আপনার কোন ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান সেটা। আপনি যদি আপনার সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে এখানে ফ্রন্ট রয়েছে, ফ্রন্টের উপর ক্লিক করবেন এবং যদি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে ব্যাকের উপর ক্লিক করবেন। তো তারপর এইখান থেকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করবো, তো আমি ব্যাক সিলেক্ট করছি। তো এখানে আপনাদের আর কোনো কাজ নেই, এখান থেকে আপনারা সেটিংস থেকে আপনাদের ভিডিও কোয়ালিটিটা চেক করতে পারেন বা আপনাদের কোয়ালিটি যেটা মনে হয় আপনাদের ভালো হবে সেটা আপনারা দিতে পারেন। তো এখানে আমি আর অন্য কোনো সেটিংস চেঞ্জ করছি না। তো এখান থেকে সরাসরি আমি ব্যাগে চলে যাচ্ছি। তো ব্যাগে চলে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং এইখানে আপনারা যদি এখন ভিডিও করতে চান তাহলে আপনারা এই ইয়া বাটন যেটি রয়েছে নিচে একটি ভিডিওর বাটন রয়েছে, আপনারা এই ভিডিওর বাটনের উপর আপনার। তো ব্যাগে আসার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি ভিডিও আইকন রয়েছে, এখানে ভিডিওর একটি আইকন রয়েছে। তো এই ভিডিওর আইকনের উপর আপনারা ক্লিক করবেন। তো ভিডিও আইকনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে অ্যালাউ চাইবে, আমি সেটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনশটটা। তো অ্যালাউ করে দিবেন। তো তারপর এখানে আপনাদের সামনে ভিডিওটা কিন্তু চালু হয়ে গেছে, তো এখন কিন্তু ভিডিও হচ্ছে। তো এখন আমি এই ফোনের স্ক্রিনটা এখন অফ করব, ফোনের স্ক্রিন অফ করে আপনাদেরকে জাস্ট দেখাবো। তো আমি ফোনের স্ক্রিনটা অফ করেছি এবং এখানে আমার ল্যাপটপের স্ক্রিন যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি আবার আমার ফোনটি অন করছি। তো এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিও রেকর্ডিংটা হচ্ছে। তো এখন ভিডিও স্টপ করার জন্য আপনারা নিচে যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন এই লাল বাটনের উপর আপনারা ক্লিক করবেন। তো লাল বাটনের উপর ক্লিক করার পর আপনার ভিডিওটা স্টপ হয়ে গেছে। তো এখন আপনারা কনফার্ম হবেন যে আপনার ভিডিওটা কি সেভ হয়েছে কিনা। তো থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন যে গ্যালারি একটা অপশন রয়েছে, তো এই গ্যালারির উপরে আপনারা ক্লিক করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ভিডিও রেকর্ড হয়ে গেছে। তো এখানে আমি এইখান থেকে ওপেন করছি না, এখানে আপনারা যদি এখানে চাপ দেন তাহলে আমার সামনে আমার ফোনে কোনো ভিডিও প্লেয়ার নেই, এই জন্য আমার সামনে কোনো ভিডিও প্লেয়ার আসে না। এখান থেকে আমার ইনশট আসে, ফটোস আসে, কপি টু ফাইল ম্যানেজার আসে। তো এখান থেকে আমি ওপেন করব না, আপনারা এখান থেকে প্লেয়ার দিলে সরাসরি আপনার ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি এটা মিনিমাইজ করছি এবং আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। তো গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে ভিডিও এসে যাবো এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 41 সেকেন্ড একটা ভিডিও সেভ হয়েছে, কিছুক্ষণ আগে একটা ভিডিও সেভ হয়েছে। তো আমি এই ভিডিওর উপর ক্লিক করছি। তারপর এখন আপনারা দেখতে পারবেন যে আমার কিছুক্ষণ আগে আমি যে ভিডিওটা রেকর্ড করলাম সেটাই এখন সেম ভয়েস আপনারা শুনতে পারবেন। তো আপনাদেরকে আমি প্লে করে শোনাচ্ছি। আপনাদের সামনে অ্যালাউ চাইবে, আমি সেটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনশটটা। তো অ্যালাউ করে দিবেন।
তো তারপর এখানে আপনাদের সামনে ভিডিওটা কিন্তু চালু হয়ে গেছে, এখন কিন্তু ভিডিও হচ্ছে। এখন আমি এই ফোনের স্ক্রিনটা এখন অফ করব, ফোনের স্ক্রিন অফ করে আপনাদেরকে জাস্ট দেখাবো। তো আমি ফোনের স্ক্রিনটা অফ করেছি এবং এখানে আমি আপনারা এখানে কিন্তু আমি ফোনের স্ক্রিনটা অফ করে এখানে আমার ল্যাপটপের স্ক্রিন যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন তো আপনারা কিন্তু এখন দেখতে পেলেন যে আমি কিছুক্ষণ আগে যেই কাজগুলো করলাম, আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেম জিনিস কিন্তু এখন আপনারা দেখতে পেলেন যে আমি কিন্তু অন্য কোনো আদার্স কোনো স্ক্রিন রেকর্ডার বা অন্য কোনো রেকর্ডিং দিয়ে আমি কিন্তু রেকর্ড করিনি, ওইটা দিয়ে আমি রেকর্ড করেছি। তো এখন আপনারা দেখতে পেলেন যে আমার কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেছে, আমার ভিডিওটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এইভাবেই কাজটা করবেন, এই অ্যাপসটা কিন্তু অনেক ইউজফুল, অনেক আর কি আপনাদেরকে সাহায্য করবে, কারণ বাংলাদেশে অনেক জায়গায় রয়েছে যেসব জায়গার মধ্যে ফোনের স্ক্রিন বা ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা নিষিদ্ধ। আপনারা কিছুক্ষণ আগে থেকে আপনারা এই অ্যাপসটি দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এইভাবে এই কাজগুলো করবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।